আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা। এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে রয়েছে আমি ঐশী এবং আমার সঙ্গে সৌভিক। যেমনটা জানিয়েছিলাম সপ্তাহের শুরু থেকেই কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তার জন্যই কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে, অতি ভারী বর্ষণ, এবং সপ্তাহান্তেও কিন্তু রেহাই দিল না এই নিম্নচাপ। আজকে বিশ্বকর্মা পুজো, সকাল থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টিপাত সেই তোড়জোড়ে কিন্তু ব্যাঘাত সাধন করেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক, সৌভিক জানাবে বিস্তারিত। সৌভিক, আজকে বিশ্বকর্মা পুজো সকাল থেকে সকলে ব্যস্ত এবং অফিসগামীরাও বেরিয়ে পড়েছেন, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যা বলা যায় যে উত্তরপ্রদেশের ঠিক মধ্যভাগে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের একদম কেন্দ্রবিন্দু থেকে অক্ষরেখা বরাবর মৌসুমি যে বায়ু, সেই বায়ু কিন্তু পাটনা হয়ে বঙ্গোপসাগর, বাংলার বঙ্গোপসাগর অবধি আসছে। সুতরাং এই যে গোটা নিম্নচাপের বিষয় তার ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে। তুমি জানো যে বিশ্বকর্মা পুজো মানে বাঙালির কাছে একটা অন্যরকম আবেগ, কারণ বিশ্বকর্মা পুজোর দিন যদি বৃষ্টি হয় তাহলে প্রচুর বাচ্চা থেকে শুরু করে বড়দেরও ঘুরি ওড়াতে কিন্তু খুব সমস্যা হয়। সুতরাং প্রত্যেকবারের মতো বিশ্বকর্মা পুজোর দিন যদি বৃষ্টি হয়, প্রত্যেকবারই অল্প আধটু বৃষ্টি হয়, সেইভাবেই কিন্তু এই বছর অল্প আধটু বৃষ্টি দেখতে পারলাম। এবং এই যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু বলা যেতে পারে বিশ্বকর্মা পুজোর আমেজটা অনেকটাই নষ্ট হয়েছে। কিন্তু যেহেতু এই যে মৌসুমী বায়ুর প্রধান যে মূল কেন্দ্র বরাবর থেকে শুরু করে মৌসুমী বায়ুর অবস্থান পরিবর্তন পুরোপুরি পাটনা হয়ে বঙ্গোপসাগর দিকে যাচ্ছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দুদিন আরো বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পেয়েছিলাম যে পূর্বেও কিন্তু ক্রমাগতভাবে বৃষ্টিপাত হয়ে এসেছে, কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেছিল প্রথমার্ধে, বর্ষার আগমন অনেকটাই কম, অনেকটাই পরে এসছে। তবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের যে কমতি সেই কমতি কিন্তু অনেকটাই পূরণ হয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও আস্তে আস্তে এই এই যে নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঐশী, তোমার কাছে চলে যাবো। ঐশী, উত্তরবঙ্গের খবরটা বর্তমানে কি? ধন্যবাদ সৌভিক। যেমনটা জানালো দক্ষিণবঙ্গের পরিস্থিতি, এবার যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ থেকে যে নিম্নচাপ আসছে তা কিন্তু আগামী 48 ঘন্টায় সেই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের জের কিন্তু হবে। এবং যেমনটা আমরা আগেও দেখেছি, গত মাসে কিন্তু উত্তরবঙ্গ ভাসছিল এবং সেখানে একাধিক জায়গায় ধস নেমেছিল বৃষ্টিপাতের কারণে, আবার সেই অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা যেমনটা দেখলাম সপ্তাহের শুরু থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে, সপ্তাহের আনতেও সপ্তাহ শেষ কিন্তু সেই বৃষ্টি কিন্তু রেহাই দিল না। আজকে বিশ্বকর্মা পুজো সকাল থেকেই যেমনটা সৌভিক জানালো যে ঘুড়ি ওড়ানো একটা মানুষের কাছে আবেগ, বিশ্বকর্মা পুজো মানেই পুজো শুরু হয়ে গিয়েছে এরকম একটা আমেজের সৃষ্টি, কিন্তু সেই আমেজে কিন্তু একেবারে বাড়াভাতে ছাই দিয়েছে দক্ষিণবঙ্গের নিম্নচাপ। এবং যেমনটা জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দুর্গাপুজোর সময়তেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ষষ্ঠী থেকে দশমী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বিস্তারিত জানায়নি এখন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দিনে নিম্নচাপ কোন দিকে এগোবে এবং ঘূর্ণাবত্র কিভাবে তার পরিস্থিতি সম্ভাবনা চেঞ্জ করবে, সেই ভাবেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দিনে ঘোষণা করবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দুর্গাপূজাতে। তবে যেমনটা জানা যাচ্ছে দুর্গাপূজায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাঙালির মন সেই নিয়ে কিন্তু আশায় বুক বাজছে যাতে বৃষ্টিপাত না হয়। আগামী দিনে অন্যান্য আপডেটের জন্য চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ এবং আমাদের পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে ঐশী এবং সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।